লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। দেখুন কীভাবে যুদ্ধে এবার ইনসেক্ট বটসকেই ব্যবহার করবে রাশিয়ান সেনারা। মার্কিন সেনার ভিতরে ঢুকে পড়তে পারে রাশিয়ার তৈরি নতুন এক রোবগুপ্তচর। মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে দেওয়া গোয়েন্দাদের এমন বার্তায় নড়ে চড়ে বসেছে পেন্টাগন। যে সে গুপ্তচর নয়, নতুন রোবো স্পাই দেখতে অবিকল আরশোলার মতো। শুনতে অনেকটা জেমস বন্ড সিরিজের মতো হলেও রাশিয়ান সেনা এমনই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এই ধরনের রোবটদের বলা হয় ইনসেক্ট বটস। 21 শতকে গোয়েন্দাগিরি চালাতে ড্রোন বা পাহাড় প্রমাণ দেখতে রোবট নয়, রাশিয়ান সেনা তৈরি করে ফেলেছে মাত্র 4 ইঞ্চির নয়া মেকানিক্যাল বাক্স। রুশ সেনাবাহিনী সূত্রে খবর, কান্ট বিশ্ববিদ্যালয়ের 2 ইঞ্জিনিয়ার ডেনিল বরচেফকিন ও আলেস্কি বেলোভস বানিয়েছে নতুন গুপ্তচর। এই 2 ইঞ্জিনিয়ার এখন মেতে রয়েছেন নতুন রোবটকে ক্যামোফ্লাজে সক্ষম করে তুলতে। এটি একটি আরশোলার মতো দেখতেই এই রোবটের শরীরে লাগানো রয়েছে শক্তিশালী সেন্সর। সামনে কোনো বাধা পড়লেই সেন্সর মারফত তা জানতে পেরে পথ বদলে ফেলতে সক্ষম এই রোবটগুলি। জানা গেছে রোবটগুলি নিয়ন্ত্রণ করা যাবে রিমোটের সাহায্যে। আপাতত প্রোটোটাইপ হিসেবে তৈরি করা হলেও এবার রাশিয়ান সেনা সেগুলি সরাসরি যুদ্ধে ব্যবহার করতে চাইছে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।